আচ্ছা চাঁদে তো আমরা পাড়ি জমাতে পেরেছি তাই না মানে চাইলেই চাঁদে যাওয়া যাবে এটা এখন আর কোনো আশ্চর্যের বিষয় নয় চাঁদে এই পর্যন্ত অনেক মহাকাশযান পাঠানো হয়েছে এমনকি মানুষও চাঁদে সফর করে এসেছে সেই হিসাবে আমরা বলতেই পারি চাঁদকে আমরা জয় করেছি চাঁদের পর এবার সূর্যের পালা কি অবাক হচ্ছেন ভাবছেন পৃথিবীতে বসেই তো আমরা সূর্যের তাপে সহ্য করতে পারছি না তাহলে সূর্যের কাছাকাছি কিভাবে যাওয়া যাবে সেটাও সম্ভব শুধু সম্ভব নয় এর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করার কাজ শুরুও হয়ে গেছে সৌর অভিযানের গল্প জানাবো এবারের ইউরেকায় সঙ্গে আছে আইরিন আয়াত শুরুতেই কিছু বিষয় পরিষ্কার করে নেওয়া যাক এই যেমন আমরা সূর্য থেকে কত দূরে আছি আর কত কাছে থেকে সূর্যকে পর্যবেক্ষণ করা যাবে পৃথিবীর ডিম্বাকার আকৃতির কক্ষপথের কারণে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সারা বছর পরিবর্তিত হয় তবে যদি মোটামুটি একটা হিসেব করা যায় তাহলে বলা যায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 150 মিলিয়ন কিলোমিটার যাকে এক নভ একক হিসেবে বিবেচনা করা হয় পৃথিবীর কক্ষপথ একটি নিখুঁত বৃত্ত নয় তাই সূর্য থেকে এর দূরত্ব সামান্য পরিবর্তিত হতে পারে যখন এটি তার কক্ষপথের চারপাশে ভ্রমণ করে তবে পৃথিবীর কক্ষপথ যেহেতু উপবৃত্তাকার তাই সূর্য থেকে তার দূরত্ব পরিবর্তিত হয় জানুয়ারি মাসে সে সূর্যের সবচেয়ে কাছে আসে এবং জুলাইয়ে সবচেয়ে দূরে সরে যায় একটু আগেই বলছিলাম পৃথিবীতে সূর্যের তাপমাত্রা সহ্য করাটাই কঠিন কাছে গেলে সেই তাপমাত্রা কত হবে তাহলে সূর্যের স্বাভাবিক তাপমাত্রা কত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসেবে সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট বা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 150 কোটি ডিগ্রি সেলসিয়াস তবে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা সে তুলনায় কম এই তাপমাত্রা মাত্র 10,000 ডিগ্রি ফারেনহাইট বা 5,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বুঝতেই পারছেন সৌর অভিযান এত সহজ বিষয় নয় চ্যালেঞ্জিং বিষয়গুলো মাথায় রেখে সূর্যে প্রথম সৌরযানটি সফলভাবে উৎক্ষেপণ করে নাসা প্রথম সৌরযান 1958 সালে সর্বপ্রথম সূর্যের উদ্দেশ্যে সৌরযান পাঠানোর প্রস্তাব করা হয় কিন্তু এই কঠিন পথে ভ্রমণ করার মতো প্রযুক্তি 2000 সালের আগে মানুষের কাছে ছিল না 2018 সালের অগস্টে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে নাসা একটি সৌরযান উৎক্ষেপণ করে এই যানের নাম পার্কার সোলার প্রোব এটি মানবজাতির জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত দীর্ঘ 60 বছরের প্রচেষ্টার পর এই যান পাঠানো হয় 2023 সালের 21 অগস্ট পার্কার সোলার প্রোব শুক্র গ্রহ থেকে খুব দ্রুত গতিতে অতিক্রম করে এটি প্রতি সেকেন্ডে প্রায় 15 মাইল অর্থাৎ 24 কিলোমিটারের বেশি গতিতে পার্কার সোলার প্রোব শুক্রের পৃষ্ঠের উপরে 4,003 কিলোমিটার অতিক্রম করে পার্কার মিশনের অন্যতম উদ্দেশ্য ছিল সূর্যের করোনা অঞ্চলের ভিতর দিয়ে যাওয়া 2018 সালে পার্কার যাত্রা শুরু করার পর এখন পর্যন্ত এটি সূর্যের দিকেই ধাবিত হচ্ছে 2021 সালের এপ্রিল মাসে সূর্যকে অষ্টমবারের মতো প্রদক্ষিণ করার সময় পার্কার সোলার প্রোব নামের এই সৌরযানটি করোনা নামে সূর্যের বলয়ের ভেতরে ঢুকে পড়েছে বলে বিজ্ঞানীরা আমেরিকান জিওগ্রাফিক্যাল ইউনিয়নের এক বৈঠকে ঘোষণা করেন করোনা কি এই করোনা কিন্তু কোভিড ভাইরাস নয় মূলত সূর্যের আবহাওয়া করোনা হিসেবে পরিচিত সূর্যের বহিরাবরণ যাকে করোনা বলা হয় প্রবল উত্তাপ সেখানে সূর্যের এই করোনা অঞ্চল সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে সূর্যের গঠন সম্পর্কে জানতে হবে আমাদের পৃথিবীর মতো সূর্যপৃষ্ঠ কঠিন নয় সূর্য মূলত প্লাজমা দিয়ে গঠিত প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা অর্থাৎ কঠিন তরল বা গ্যাস কোনোটি নয় সূর্যের প্লাজমা অভিকর্ষ বলের কারণে একে অপরের সাথে লেগে থাকে তারপরও বেশ কিছু সৌর পদার্থ সূর্য থেকে বাইরে বেরিয়ে আসে সূর্য থেকে নিক্ষেপ করা পদার্থ করোনা অঞ্চল ভেদ করে মহাকাশেও ছড়িয়ে পড়ে এগুলোকে বলা হয় সোলার উইন্ড বা সৌর বায়ু যেখানে সূর্যের বায়ুমণ্ডল শেষ হয় সেই সীমানাকে বলা হয় আলভেন ক্রিটিক্যাল সার্ফেস আর এই নামকরণ করা হয়েছে সুইডিশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং প্লাজমা পদার্থ হ্যানেস আলভেনের নাম অনুসারে আর প্রথমবারের মতো মানুষের তৈরি কোনো বস্তু সূর্যের বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি সূর্যের ভেতরে প্রবেশ করেছে কয়েক শতাব্দী ধরে সূর্য গ্রহণের সময় সূর্যের বায়ুমণ্ডল পরীক্ষা করতে গিয়ে সূর্যের করোনা অঞ্চল ধরা পড়েছে কিন্তু সূর্যের করোনা এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে সূর্য আমাদের সৌর জগতের উপর কেমন প্রভাব ফেলে তা বোঝার জন্যই করোনা গবেষণা জরুরি করোনা থেকে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় 10 লাখ মাইল গতিতে সৌর বায়ু প্রবাহিত হচ্ছে কিন্তু এসব কিভাবে ঘটছে তার কিছুই বিজ্ঞানীরা অনুধাবন করতে পারেনি এসব বিষয়ে গবেষণা করার জন্যই নাসা সৌরযান পাঠিয়েছে ইসরোর সৌরযান
নাসার পর এবার সূর্য যাত্রা করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যান। চলতি বছরের 2 সেপ্টেম্বর সকাল 11:50 মিনিটে সূর্যের দিকে পাড়ি জমায় এই মহাকাশ যানটি। সূর্যের দিকে ইসরোর উৎক্ষেপণ করা মহাকাশ যানটির নাম আদিত্য L1। চাঁদে চন্দ্রযান 3-এর সাফল্যের পর সূর্যের উদ্দেশ্যে পাড়ি জমালো ইসরোর আদিত্য L1। 127 দিন ধরে সূর্যের কক্ষপথে এগিয়ে যাবে আদিত্য। এই সময়ের মধ্যেই আদিত্য L1 পাড়ি দেবে 15 লাখ কিলোমিটার পথ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস PSLV-C57 রকেটের সাহায্যে আদিত্য L1-এর উৎক্ষেপণের পর স্যাটেলাইটটিকে তার লক্ষ্য কক্ষপথে সুনির্দিষ্টভাবে স্থাপন করেছে। আদিত্য L1-এ 7টি পেলোড রয়েছে। আগামী 5 বছর সূর্যে গবেষণা করতে যাচ্ছে এই যানটি, অর্থাৎ এই সময় ধরে সূর্যের ওপর নজর রাখবে। সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ পাঠানো হবে আদিত্যকে। ঠিক কী কী করবে আদিত্য 1? সূর্য থেকে আসা আলোর পরীক্ষা, পৃথিবীর বরফ যুগের ইতিহাস কী ছিল সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আদিত্য L1। সূর্যের কার্যকলাপ বুঝতে সাহায্য করবে, পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে জানা যাবে। করোনাল মাস ইজেকশন কখন ঘটছে তাও খুঁজে বের করা যাবে এই মিশনের সাহায্যে। এই মিশনের মাধ্যমে ইসরোর বিজ্ঞানীরা প্রথমবার সূর্যের চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান যন্ত্র সম্পর্কে জানতে পারবেন। সৌরবায়ু বিশ্লেষণ করা সহজ হবে, পৃথিবীর আবহাওয়ার ওপর সূর্যের ঠিক কী প্রভাব পড়ে তাও জানা যাবে। কিন্তু সূর্যের তাপমাত্রা যেখানে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই সৌরযান কীভাবে কাজ করবে? বার্কার সোলার প্রব নামের সৌরযানটি সূর্যের কাছাকাছি চরম তাপ এবং বিকিরণ সহ্য করার জন্য থার্মাল প্রোটেকশন সিস্টেম নামে পরিচিত একটি অত্যাধুনিক হিটশিল্ড দিয়ে তৈরি করা হয়েছে। টিপিএস প্রাথমিকভাবে কার্বন যৌগিক পদার্থ দিয়ে তৈরি, আর এর বাইরের স্তরটি একটি সাদা সিরামিক পেইন্ট দিয়ে মোড়ানো কার্বন যৌগিক পদার্থ দিয়ে তৈরি। এই বিশেষ তাপ ঢালটি মহাকাশযানের যন্ত্র এবং সিস্টেমগুলিকে তুলনামূলকভাবে স্থিতিশীল তাপমাত্রায় রাখার জন্যই ডিজাইন করা হয়েছে, যার কারণে সূর্যের আশেপাশে থেকেও গলে যাওয়ার সুযোগ নেই এই সৌরযানের। মহাকাশ জয়ের এই প্রতিযোগিতায় যুগ যুগ ধরেই মরিয়া বিভিন্ন দেশ। তাই তো চাঁদের পর টার্গেট এখন সূর্য। এখন দেখার বিষয় হলো চাঁদ জয়ের পর কতটা সফল হতে পারবে তারা।